بسم اللہ الرحمن الرحیم السلام علیکم رحمت اللہ بارکت شمانیتو بیوارز پران پیو پروباشی بائی بندورا جے جگانے روئے چین بانگلہ دیش پروباشی کلان پوریشو دیر پوکو تکے شبیت چاہے بانگو بینن دن گرون کرون ہمارے ای ویڈیو بائیرال کرار درکھن نہیں جا دیر پروجون تارا شیار کر بین ہمارے ای ویڈیو ہو چے تادر جننو جیسو پروباشی رینر درکار جیسو پروباشی لونر درکار এই মুহূর্তে যারা বিপদে রয়েছেন, আটকা পড়া প্রবাসী বা দেশের বাইরে যারা রয়েছেন, বিভিন্ন সময় যাদের পরিবার বিপদে রয়েছে, যাদেরকে কেউ এখন আপনার টাকা লোন দিচ্ছে না, যাদেরকে আত্মীয় স্বজন কোনো পাত্তা দিচ্ছে না, এক সময় যাদের অবস্থা ভালো ছিল, এক সময় যাদের কাছে বারবার দেশ থেকে ফোন যাইতো, অনেকে ফোন করতো, অনেকে সহযোগিতা চাইতো, সেই সব প্রবাসীরা যারা বিপদে পড়েছে, যাদের লোনের দরকার, যাদের ঋণের দরকার, যাদের সহযোগিতার দরকার, তাদের জন্য এই ভিডিও। প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গত এক বছর আগে প্রবাসীদের জন্য 720 কোটি টাকা প্রণোদনা দিয়েছিলেন। আজকে যদি আমরা মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রীকে জিজ্ঞাসা করি, মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, কয়জন প্রবাসীকে আপনি সহযোগিতা করেছেন, কয়জন প্রবাসীকে আপনি লোন দিয়েছেন, কয়জন প্রবাসীকে আপনি পুনর্বাসন করেছেন, অনেক দূতাবাসে এই প্রবাসীদের নামের তালিকা তৈরি করা হয়েছিল। অনেক আটকে পড়া প্রবাসীরা জেলায় জেলায় গিয়ে 2-3 হাজার টাকা খরচ করে নিবন্ধিত হয়েছিল। আজকে যদি প্রশ্ন করি, এক বছর আগে যে প্রবাসীরা দেশে এসে আটকা পড়েছিল, যারা বিপদী হয়েছিল, তাদেরকে সরকার ঘোষণা দিয়েছিল সেই 700 কোটি টাকা গেল কই? বাজেট হয়, বাজেটে প্রবাসীদের জন্য বরাদ্দ হয়, কয়জন প্রবাসী সেই টাকা পায়? বিগত বাজেটের টাকাগুলো গেল কোথায়? 700 কোটি টাকা আমরা পাই নাই, আমরা কত টাকা পেয়েছি, আমাদের টাকা কোথায় গেল? মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী বিবৃতি দিবেন, সংসদে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দিবেন, সাংবাদিক সম্মেলন করে আপনি কি বলবেন যে কোন জেলায় কতজন প্রবাসীদেরকে সহযোগিতা করেছেন? নামমাত্র 2 লক্ষ টাকা ঋণ দিতে গিয়ে যেভাবে শর্ত দেন, এই শর্ত আমরা পূরণ করতে পারি না, এই শর্ত আমরা পূরণ করতে পারবো না। আমরা 2 লক্ষ টাকা লোনের জন্য সরকারি বেসরকারি দুইজন চাকুরিজীবী যদি না পাই, আমরা যদি চাকুরিজীবী জামিনদার না পাই, তাহলে তো আমরা লোন পাবো না। এবং আমাদেরকে লোন দিতে গিয়ে আপনারা যে কমিটি করেছেন, এই কমিটি বিলুপ্ত করুন, কারণ উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি সুপারিশ না করেন, তাহলে আমরা লোন পাবো না। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি বিভিন্ন সময় ব্যস্ত থাকেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই প্রবাসীর কী বুঝবেন? উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবাসীর কষ্ট কতটুকু বুঝবেন? উপজেলা নির্বাহী কর্মকর্তা কতটুকু জানবেন এই প্রবাসীর এই টাকার খুবই দরকার? মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জিম্মাদার এই বাংলাদেশ, আমাদের জামিনদার এই লাল সবুজের পতাকা, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা যখন লক্ষ লক্ষ টাকা দেই, আমরা যখন কোটি কোটি টাকা দেই, আমরা যখন ব্যাংকিং চ্যানেলে টাকা দেই, আমরা যখন বৈধ উপায়ে টাকা দেই, আমরা কি জামিনদার খুঁজি? আমরা কি জিম্মাদার খুঁজি? আমরা বিশ্বাস করে ব্যাংকে টাকা দেই? আমরা বিপদে পড়ার পর আমাদের প্রয়োজনের সময় ব্যাংক আমাদেরকে টাকা দেয় না, প্রবাসী কল্যাণ ব্যাংক আমাদেরকে লোন দেয় না, আমরা যাব কোথায়? এই প্রবাসীরা, অসহায় প্রবাসী যাদের লোনের প্রয়োজন, যাদের টাকার প্রয়োজন, তাদেরকে একটা নীতিমালায় নিয়ে আসুন, সহজ শর্তে আমাদেরকে লোন দেন। আমরা চাকুরিজীবী, সরকারি বেসরকারি জামিনদার আমরা পাবো না। আমাদের জামিনদার বাংলাদেশ, আমাদের জামিনদার সংবিধান, আমাদের জামিনদার আমাদের মন্ত্রণালয়, আমাদের জামিনদার আমাদের পাসপোর্ট, আমাদের জামিনদার আমরা নিজে, আমরা রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীদেরকে সহজ শর্তে লোন দেন, দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদেরকে বাঁচান। এই মুজিব বর্ষে যে প্রণোদনা আপনি দিয়েছেন, 3-5 লক্ষ টাকা কয়জন পেয়েছে, কোন জেলায় পেয়েছে? আপনারা যারা এটার প্রচারণা করেছেন, আপনারা যারা এটার ফলাও করে প্রচারণা করেছেন, তাদের কাছ থেকে আমরা জানতে চাই, আপনারা এইসব কমিটিতে কাকে রেখেছেন? প্রবাসীদের কথা প্রবাসীরা বুঝে আমলাদেরকে নিয়ে কমিটি করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়, প্রবাসী প্রতিনিধি ছাড়া এই কমিটি হতে পারে না, প্রবাসীদের প্রতিনিধি রাখুন। একমাত্র প্রবাসীদের প্রতিনিধি ছাড়া প্রবাসীদের কষ্ট কেউ বুঝবে না, তাই প্রবাসীদের প্রতিনিধিদের নিয়ে প্রবাসীদের একটা নীতিমালা করুন। প্রবাসীরা যেন সহজ শর্তে ঋণ পায়, প্রবাসীরা যেন তাদের পরিবার ঋণ পায়, বিশেষ করে প্রবাসী কল্যাণ ব্যাংক জেলায় জেলায় রয়েছে,
প্রত্যেকটা জেলায় বলে দেন যে প্রবাসীদেরকে সহজ শর্তে লোন দেওয়ার জন্য এই প্রবাসীরা ঘুরে ফিরে বাংলাদেশে আসে, এই ঋণ নিয়ে পালিয়ে যাবে না, প্রবাসীদের সেকেন্ড হোম কানাডায় বানাবে না, মালয়েশিয়ায় বানাবে না, বাংলাদেশকে যারা লুটপাট করে অন্য দেশে নিয়ে যায় আর প্রবাসীরা এই বাংলাদেশে টাকা দেয় আর অন্যরা বাংলাদেশ থেকে টাকা দেশের বাইরে নিয়ে যায়, তারা কোটি কোটি টাকা লোন পায়, ডাকাতরা লোন পায়, লুণ্ঠনকারীরা লোন পায়, দুর্নীতিবাদরা লোন পায়, লোন পায় না রেমিটেন্স যোদ্ধারা, লোন পায় না প্রবাসীরা। এই প্রবাসীদের পক্ষে কথা বলতে চাই, প্রবাসীদের পক্ষে জীবন দিতে চাই, প্রবাসীদের অধিকার আদায় করার জন্য লড়তে চাই। আমার সাথে থাকুন, ইনশাআল্লাহ এক এক করে প্রবাসীদের অধিকার আদায় করব। মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসী বান্ধব নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী হয়তো জানেন না, প্রবাসীদের চুকের পানি দেখছেন না, প্রবাসীদের খবর নিচ্ছেন না। এই প্রবাসীদের নিয়ে বাংলাদেশে হরতাল হয় না, এই প্রবাসীদের নিয়ে টিভিতে কথা হয় না, এই প্রবাসীদের নিয়ে সংসদে কথা হয় না, প্রবাসীদের সমস্যা নিয়ে কোনো মন্ত্রী আলোচনা করে না, প্রবাসীদের সমস্যা নিয়ে কোনো এমপি আলোচনা করে না, প্রবাসীদের সমস্যা নিয়ে কোনো রাজনৈতিক দল আন্দোলন করে না, হরতাল হয় না। আমাদের সমস্যা আমরাই সমাধান করব। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ বিপিকেপির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, দিন বদলের শপথ নিন, বিপিকেপিতে যোগ দিন। ইনশাআল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা সব অধিকার আদায় করব। এই সরকার আমাদেরকে অনেক কিছু দিয়েছে, এই সরকার প্রবাসী বান্ধব সরকার, এই সরকার আমাদেরকে প্রণোদনা দিচ্ছে, আমরা পাচ্ছি না, আমলারা আমাদেরকে দিচ্ছে না, আমরা 10 বছরের পাসপোর্ট আমরা পাচ্ছি, এবং প্রবাসীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য একটা নীতিমালা করার জন্য দাবি করছি। মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীদের নিয়ে একটা নীতিমালা করুন, প্রবাসীদের নিয়ে একটা আইন করুন, সংসদে প্রবাসী আপনার প্রবাসী রক্ষা আইন করুন, প্রবাসীদের অধিকারের জন্য কথা বলুন, প্রবাসীদের নিয়ে একটা আলোচনা করতে চাই, প্রবাসীদের আপনার অবসর ভাতা চালু করুন, মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে, রেমিটেন্স যোদ্ধারা কেন ভাতা পাবে না, প্রবাসীদেরকে হয়রানি বন্ধ করুন, দেশের বাইরে যত দূতাবাস রয়েছে প্রত্যেক দূতাবাসকে বলে দিন যে প্রবাসীদের যেন আপনার রেমিটেন্স যোদ্ধা হিসাবে সম্মান দেয়, এবং দেশের বাইরে থাকা প্রত্যেকটা দূতাবাস যেন প্রবাসী বান্ধব হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন, করোনার এই মহামারীর সময়, করোনার এই বিপদের সময় হতভাগা প্রবাসীদের পাশে দাঁড়ান, প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। মাননীয় প্রধানমন্ত্রী, সহজ শর্তে প্রবাসীদেরকে ঋণ দেন। এই প্রবাসীদের মধ্যে যারা বিপদে রয়েছে, তারা অনেক বিপদে রয়েছে, সাধারণ শ্রমিক যারা, সাধারণ প্রবাসী যারা, তাদের পরিবার বিপদে রয়েছে, তারা বিপদে রয়েছে, সরকার যদি তাদের পাশে না দাঁড়ায়, যে বরাদ্দ দিয়েছিলেন 700 কোটি টাকা, সেই 700 কোটি টাকার হিসাব নেন। মাননীয় প্রধানমন্ত্রী, সহজ শর্তে প্রবাসীদেরকে লোন দেন, দয়া করে, এই অনুরোধটুকু আমরা রাখছি। প্রবাসীদের পক্ষ থেকে, দেশের বাইরে থেকে আমরা সরকার বিরোধী প্রচার করি না, রাষ্ট্রবিরোধী কথা বলি না, দেশের বাইরে থেকে আমরা রাজনীতি করি না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, আমাদের অধিকার আদায়ের জন্য লড়ছি, আমাদেরকে সহজ শর্তে ঋণ দেন। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন রয়েছে, আপনার বিএইচপি যারা বাসা বাড়ি করার জন্য আপনার প্রবাসী প্রবাস বন্ধু লোন শুরু করেছে, আপনার হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এবং আপনার এই যে বঙ্গবন্ধু মেগা পরিবার, যেটা আপনার মুজিব বর্ষে প্রবাসী পরিবারের জন্য 3 থেকে 5 লক্ষ টাকা যে লোন, সেই লোন সহজ শর্তে প্রবাসীদের হাতে তুলে দেন, এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আপনার প্রবাস বন্ধু যে লোন চালু করেছে, সেই লোনটা আমরা সহজ শর্তে